আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি রজব মাসের নফল নামাজের ব্যাপারে অর্থাৎ রজব মাসে কোন তারিখে কত রাকাত নামাজ পড়তে হবে এবং নামাজগুলো ক রাকাত করে আদায় করতে হবে এবং নামাজের সঙ্গে কোন কোন সুরা দিয়ে নামাজ আদায় করতে হবে পুরো বিস্তারিতভাবে এই ভিডিওতে একেবারে পুরো ধারাবাহিক পরপরভাবে আপনাদের কাছে তুলে ধরছি রজব মাসের নামাজ পড়ার নিয়ম কত রাখাত পড়তে হবে সমস্ত বিষয়টুকু আপনারা প্রত্যেকেই ভিডিওটি না টেনে ধীর স্থিরভাবে খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিতাবের ভিতরে এসছে রজব মাসের পাঁচটি রাত ইবাদতের জন্য অতি উত্তম রাত সে রাতগুলো হচ্ছে প্রথম তারিখ পনেরো তারিখের রাত তারপরে আঠারো তারিখের রাত উনতিরিশ তারিখ ও তিরিশ তারিখের রাত এই পাঁচটা রাত খুবই গুরুত্বপূর্ণ রাত প্রথম তারিখের রাতে মাগরিবের নামাজের পর প্রতি রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা এখলাস তিনবার করে পাঠ করবে মোট রাকাত নফল নামাজ আদায় করলে দুনিয়া ও আখেরাতের অশেষ নেকি লাভ করা যায় বুনিয়াতুর তালেবিন কিতাবে এবং রিসালা এ ফাজা এ লুস শহুর গ্রন্থে বর্ণিত আছে রজব মাসের প্রতি শুক্রবার জুম্মার নামাজ ও আসরের ওয়াক্তের মধ্যবর্তী সময়ে দুই রাকাত করে নিয়ত করে মোট চার রাকাত নফল নামাজ আদায় করবে অতি রাকাতে সোরা ফাতেহা পাঠ করার পর সাতবার আয়াতুল কুরসি ও পাঁচবার সোরা এখলাস পাঠ করবে নামাজ শেষ করে নিম্নের এই দোয়াটি পঁচিশবার পাঠ করবে দোয়াটি হলো লা হৌলা ওলা কুওয়াত ইল্লা বিল্লাহিল হিল আলি ইল বাংলায় এখানে উচ্চারণ লেখা আছে যারা আরবি পড়তে পারে না তাদের জন্য লা হাওলা ওলা কুওয়ত ইল্লা বিল্লা হিলা আলি ইল এই দুয়াটি দুয়াটি হলো আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া শাবানা ও ইলা শাহরি রমাদান এটা বাংলা উচ্চারণ দেওয়া আছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ও বল্লিগনা ইলা শাহরি রমাদান এই দোয়াটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাসে খুব বেশি বেশি পড়তেন অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও হাদিস শরীফে বর্ণিত আছে যে সালমান ফারসি রদি আনহু বলেছেন হজরত রসুল্লাহ সাল আলাই আমাকে বললেন হে সালমান যে ব্যক্তি রজব মাসের প্রথম রাতে মা গরিবের এবং এশার ওক্তের মাঝখানে চল্লিশ রাকাত অন্য বর্ণনা মতে কুড়ি রাকাত নামাজ পড়বে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর তিনবার সুরা এখলাস অর্থাৎ কুলহু সুরো তিনবার সুরা কাফিরুন ফিরুন অর্থাৎ কুলিয়া ইয়হাল কা সুরো পড়বে তাহলে আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দেবেন আল্লাহ আল্লাহতালা তাকে কেয়ামতের দিন শহীদদের দলের সাথে ওঠাবেন এবং সে আল্লাহ নিকট আবেদ বলে স্বীকৃতি পাবে তিনি যেন এক বছর পর্যন্ত এবাদত করলেন এবং আল্লাহ তাকে বেহেস্তের হাজার মর্যাদা দান করবেন এই মাসে রোজা রাখলে অশেষ স্বভাব পাবে যেরূপ উল্লেখ করা হলো সেরূপ নামাজ পড়লে আল্লাহ তালা তার উপর জাহান নামের আগুন হারাম করে দেন এবং তার উপর বেহেস্তে ওয়াজিব করে দেন আর ওই ব্যক্তি আল্লাহর নিকট অবশ্যই কবুল হয় হজরতের রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেন জিবরাইল আলাইহি সাল্লাম আমাকে এই নামাজের স্বভাব সম্বন্ধে সংবাদ দিয়েছেন তিনি বলেন যে হে আল্লাহ হে আল্লাহর হাবিব মমিন ছাড়া এই নামাজ আর কেউ পড়ে না হজরতের সালমান ফার্সি বর্ণনা করেন আমি বললাম হে আল্লাহ রসুল আমাকে এই নামাজ সম্বন্ধে বলেন যে কি রূপে আমি এই নামাজ পড়ব যে কুড়ি রাকাত বা চল্লিশ রাকাত নামাজের কথা হজরত জিব্রাইল সালাম রসুলুল্লাহ সাল আলাইহি সাল্লামকে জানালেন হজরত সালমান ফার্সি বললেন হে আল্লাহ রসুল আপনি বলুন এই নামাজটা আমি কিভাবে পড়ব তখন রসুল্ল্লা সাল্লাহু আলহি সাল্লাম বললেন হে সালমান প্রথম রাত্রে দশ রাকাত নামাজ পড়ুন এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা এখলাস তিনবার এবং সোরা কাফিরুন তিনবার করুন যখন সালাম ফিলাবেন তখন দশ রাকাত পড়ে দশ রাকাত পড়া হয়ে গেলে তখন হাত উঠিয়ে বলবেন লা ইলা ঘা ইল্লাহু দহু লা শরিক লাহু লাহুল মুলকু আলাহু হান্দু ইফ ই অয় মিতু অহুয়া হাইয়ুল্লায় মুতুবি আদি হিল খৈর وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ادواتي بانلا وشاروني برامي ابن دكاتشي كتشي لا إله إلا الله وحده لا شريك له ملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بأده الخير وهو على كل شيء قدير اللهم لا مني لما أعطيت وألا موتي لما منعت وألا ينفع ذا الجد منك الجد মানে দশ টাকাত যে কুড়ি রাকাত নামাজ বা চল্লিশ টাকাত নামাজ পড়ার কথা বলা হয়েছে সেই কুড়ি ডাকাত নামাজের যখন দশ রাকাত নামাজ হয়ে যাবে তখন এই দোয়াটা পড়তে হবে তারপরে যে দোয়া বা প্রার্থনা করবেন সে দোয়া নিঃসন্দেহে কবুল হবে এ কথাটা কে বলছেন রসুল্লাহ সালু আলহি আসাল্লাম আর পনেরো তারিখের রাত্রে দশ রাকাত নামাজ পড়বেন তাহলে এই দশ রাকাত নামাজ হলো প্রথম তারিখের রাত্রে আর তারপরে পনেরো তারিখের রাত্রে আবার দশ রাকাত নামাজ পড়ার কথা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরতে সালমান ফার্সিকে বললেন কিভাবে পড়তে হবে সুরা ফাতেহার পর সুরা এখলাস একবার ও সুরা কাফিরুন তিনবার সুরা ফাতেহার পরে সুরা এখলাস অর্থাৎ কুল হুসুর একবার এবং সুরা কাফিরুন অর্থাৎ কুলিয়া ইউল কাফিরুন তিনবার দশরাকাত নামাজ পূর্ণ হলে তখন হাত উঠিয়ে এই দোয়াটি করার জন্য রসুলুল্লাহ সল্লাহ আলহিহ্লাম হজরত সালমান ফার্সিকে শিখিয়ে দিলেন দোয়াটি হলো لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بأده الخير وهو على كل شيء قدير إلها واحدا صمدا فردا أطرا لم يتخذ صاحبة ولا أولادا

এই দোয়া পড়ার পরে যে দোয়া বা প্রার্থনা করবেন মানে দশ জাকাত নামাজ রজব মাসের পনেরো তারিখে রাত্রে পড়ার পরে এই দোয়াটি পড়ে তারপরে যে দোয়া বা প্রার্থনা করা হবে সে দোয়া তালা কবুল করবেন কথাটা বলছেন রসুল্লাহ সাল পুনরায় রজব মাসের শেষ ভাগে দশ রাকাত নামাজ পড়বে শেষ ভাগে এটা ছিল মধ্যভাগ প্রথম ভাগে হয়েছে মধ্যভাগে হয়েছে এবারে সাল্লাম বললেন শেষ ভাগে আবার দশ রাকাত নামাজ প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা এখলাস তিনবার এবং সুরা কাফিরুন তিনবার একেবারে পুরো সহজ নামাজ যে প্রথম প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা এখলাস কুলহসুরা একবার এবং সুরা কাফেরুন তিনবার নামাজ হতে অবসর হয়ে পূর্বের মতো হাট টুটিয়ে এই দুয়াটি করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহিাস

এখানে বাংলা উচ্চারণ আছে এটার আমি আর বাংলা উচ্চারণ করলাম না কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে তাই একেবারে পুরো শর্টের সংক্ষেপ করতে চাইছি এই হলো মানে রজব মাসের ধারাবাহিকভাবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজ নফল নামাজের নিয়োগ আমি আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অপর মুসলমান ভাই ও বাবাজিদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত